আমাদের নতুন আরেকটি ব্যাচ যাচ্ছে সিঙ্গাপুরের উদ্দেশ্যে। তো সিঙ্গাপুরের উদ্দেশ্যে যেহেতু আপনারা যাচ্ছেন, তো বেসিক যেই নিয়মকানুন আছে এগুলো আপনাদের জানা অবশ্যই খুব জরুরি, তাই না? তো আমাদের যে বেসিক আছে, আপনারা সবাই তো এখানে ওয়েল্ডার, হ্যাঁ? তো আপনারা যেহেতু সিঙ্গাপুর যাচ্ছেন, আপনারা অবশ্যই ওইখানে যে রুলস রেগুলেশন আছে এগুলো আপনাদের অবশ্যই মানতে হবে। যদি আপনারা না মানেন তাহলে প্রতি ক্ষেত্রেই আপনাদেরকে খুব সহজে ফাইন করবে। যেমন মনে করেন যে সেফটির বিষয়গুলো আপনাদেরকে বলা হইব ইয়ার থেকে, এগুলো আপনারা অবশ্যই বাধ্যতামূলক মাথায় রাখবেন, ঠিক আছে? যেমন মনে করেন পিপি সম্বন্ধে আপনাদেরকে প্রথমে বলবে যে পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্টগুলো আপনি কীভাবে ব্যবহার করবেন, তাই না? যখন আপনার কাজের ক্ষেত্রে যাবেন অবশ্যই আপনাদের হেলমেট, সেফটি গগলস, ফুল কভারঅল, সেফটি শু এবং হ্যান্ড গ্লোভস, এগুলো আপনাদের বাধ্যতামূলক। এগুলো যদি আপনার কাজের ক্ষেত্রে ব্যবহার না করেন, সেফটি বলার পরে যদি কোনো সেফটি অথবা কোনো সুপারভাইজার আপনাদের ছবি তোলে তাহলে আপনাদেরকে জরিমানা করবে। সেজন্যে অবশ্যই আপনারা এই জিনিসগুলো মাথায় রাখবেন এবং আপনারা যখন গাড়িতে উঠবেন বা কোথাও যাবেন কোনো কাজে, তখন সবসময় আপনারা কিউ ফলো করবেন, সিরিয়াল ফলো করবেন। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, মানে আমাদের দেশে আমরা এই জিনিসগুলো করি না, তাই না? ওখানে যে কাজে যান অবশ্যই আপনার সিরিয়াল মেনটেন করতে হবে, কথা বুঝছে? আর যেখানে সেখানে থুতু ফেলা যাবে না, পোশাক পাওয়া যাবে না, সিগারেট খাওয়া যাবে না, এগুলো যদি আপনার করেন সেক্ষেত্রেও আপনাদেরকে জরিমানা করবো। অনেক পলিটেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে আপনাদেরকে শুধু কাজ শেখানো নয়, আপনারা ওখানে গিয়ে কীভাবে কাজ করবেন, কোন সেফটিগুলো আপনাদের বাধ্যতামূলক সেগুলো আপনাদেরকে অবগত করে। কেননা আপনারা যাতে ওখানে গিয়ে ভালোভাবে কাজ করতে পারেন কোনো অ্যাক্সিডেন্ট ছাড়া, কোনো ফাইন ছাড়া, যাতে আপনারা স্বয়ংসম্পূর্ণভাবে আবার দেশে আসতে পারেন। তো সেজন্য অনেক ওই টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে যেই কথাগুলো আপনাদেরকে বলা হচ্ছে বা আগে বলছে আপনাদেরকে, এগুলো অবশ্যই আপনারা মাথায় রাখবেন, ঠিক আছে? আর ইলিগাল যারা স্মোকিং করেন, ইলিগাল কোনো সিগারেট, যেমন আপনি বাংলাদেশ থেকে যদি কোনো সিগারেট নিয়ে যান এগুলো কিন্তু ইলিগাল, তাই না? ওই দেশের যে সিগারেটগুলো আছে ওগুলো সিঙ্গাপুরের সিল মারা আছে, যদি আপনাদেরকে ধরে তাহলে প্রত্যেকটা সিগারেটের পিছনে $200 করে ফাইন পড়বে। তো সেজন্য কোনো ইলিগাল কাজ করা যাবে না। আপনার রুমমেট মানি ব্যাগ রেখে গোসল করতে গেছে, আপনি এসে দেখছেন ওইখান থেকে টাকা নিয়ে নেবেন, এটা করা যাবে না, বুঝছেন? কারণ আমাদের দেশ থেকেও ওই দেশের আইন কানুন খুব প্রখর, আপনাদেরকে খুব অল্প সময়ের মধ্যেই ধরে ফেলতে পারবে। তো সেজন্য কোথাও কারো কিছু দেখলে ধরার প্রয়োজন নাই, যদি পান ওইখানে সিকিউরিটি আছে, সিকিউরিটি এটা হস্তান্তর করে বলবেন আমি অমুক জায়গায় পেয়েছি। আপনার এই কথাগুলো বুঝতে পারছেন? আর আবারও আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি যে অনেক ওয়েলিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টার আপনাদেরকে যে কাজ শিখিয়েছে এবং কাজের করার ক্ষেত্রে যে সেফটি সম্বন্ধে যেগুলো বলছে এগুলো অবশ্যই আপনারা মাথায় রাখবেন, মাথায় রেখে কাজ করবেন। আর যখন কাজের জায়গায় যাবেন অবশ্যই অবশ্যই মাথায় আপনার বাড়ি বা আপনার ফ্যামিলি কোনো দিন চিন্তা করা যাবে, যখন আপনার কাজের সময় ঠিক ওই সময়টা আপনি অবশ্যই কাজে মনোযোগী হবেন, কাজ করবেন, যাতে আপনার বস, সুপারভাইজার, ফোরম্যান তারা খুশি হয়, তাই না? যদি তারা খুশি না হয় তাহলে আপনাদেরকে ফেরত পাঠিয়ে দেবে বা ফাইন দেবে, ঠিক আছে? ধন্যবাদ।